ছাত্র ছাত্রীরা, আজ আমি তোমাদের সাইফন ক্রিয়াটা যে ব্যাখ্যা করব সেই সম্পর্কে, সাইফন ক্রিয়া কিভাবে ঘটে, অর্থাৎ একটা উঁচু জায়গায় যে উঁচু জায়গায় একটা পাত্র থাকলে, নিচু জায়গায় পাত্র থাকলে, এই উঁচু পাত্র থেকে নিচু পাত্রে কিভাবে তরল আসে, সেটাই সাইফন ক্রিয়া। এখন সাইফন ক্রিয়া ব্যাখ্যা করতে গেলে আমরা দুটো পাত্র নিয়েছি, এখানে একটা উঁচু জায়গায় পাত্র আছে, নিচু তার একটা পাত্র আছে, একটা নল দিয়ে যুক্ত আছে। এই নলের এখানে বি এবং সি একই অনুভূমিক রেখায় অবস্থিত, এটা দুটো বিন্দু। আমরা এই দুটো বিন্দুর চাপের পার্থক্য আমরা নির্ণয় করব, চাপ কিছু পার্থক্য আছে কিনা দেখব। তাহলে ধরা যাক আমাদের বি বিন্দুতে চাপ হচ্ছে পি ওয়ান, বি বিন্দুর চাপ পি ওয়ান, বি বিন্দুর চাপ পি ওয়ান। এখন এই বি বিন্দুর চাপ যদি পি ওয়ান হয় এবং আমাদের এদিকে এবি যে বাহুটা নিয়েছি, নলের বাহুটা, তার দৈর্ঘ্য আমরা উচ্চতা আছে এইচ ওয়ান, তাহলে বি বিন্দুর চাপ যদি পি ওয়ান হয় তাহলে এ বিন্দুতে কত চাপ হবে? বি বিন্দুর চাপ যুক্ত এই এবি যে তরল স্তম্ভের চাপ, অর্থাৎ এ বিন্দুতে যে চাপ সমান পি ওয়ান প্লাস এইচ ওয়ান রো জি, যেখানে রো হচ্ছে আমাদের তরল, যে তরলটা নিয়েছি তার ঘনত্ব, জি হলো অভিকর্ষজ ত্বরণ। আবার এখানে আমরা তরলটা যদি আমরা সাম্যাবস্থা আছে ধরে নিই, যদি থাকে, সে অবস্থায় বায়ু যে চাপ দিচ্ছে সেই বায়ুর চাপের সঙ্গে এই চাপটা সমান আছে, যদি তরলটা এরকম থাকে এরকম অবস্থাতে, যদি কোনো এদিকে ওদিকে না যাতায়াত করে, অর্থাৎ তরলটা যে অবস্থায় এরকম অবস্থা আছে, তখন যদি তরলটা কোনো দিকে না যায় আর কি, আমরা ধরে নিচ্ছি, তাহলে এইখানে এই বায়ুর যা চাপ হবে তাহলে এই বিন্দুর চাপ একই হবে। তাহলে শর্ত, বায়ুর চাপ যদি আমরা পি জিরো ধরি, পি জিরো সমান পি ওয়ান প্লাস এইচ ওয়ান রো জি। একইভাবে আমরা এইদিকের সিডি যে বাহু রয়েছে সেইখানে, সেদিকে যদি লক্ষ্য করি, এই পাত্রটার ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে সি বিন্দুতে চাপ যদি আমরা পি টু ধরি, তাহলে ডি বিন্দুতে কত চাপ হবে? ডি বিন্দুতে চাপটা কত হবে? পি টু প্লাস এই এইচ টু যে হাইটের উচ্চতার যে আমাদের তরল স্তম্ভ আছে তার চাপ, অর্থাৎ এইচ টু রো জি, রো হচ্ছে তরলের ঘনত্ব, আগেই বলেছি। এক্ষেত্রেও এখানে বায়ুর চাপের সঙ্গে এই চাপটা সমান হবে, বায়ুর চাপ যদি আমরা পি জিরো ধরি, তাহলে পি জিরো সমান পি টু প্লাস এইচ টু রো জি। আমরা এই যে দুটো সমীকরণ পেলাম, এক ও দুই নম্বর সমীকরণ, এখানে বাম পক্ষ দুটো সমান রয়েছে পি জিরো, তাহলে ডান পক্ষ দুটো আমাদের সমান করতে হবে, অর্থাৎ পি ওয়ান প্লাস এইচ ওয়ান রো জি সমান পি টু প্লাস এইচ টু রো জি। এখন আমাদের পি ওয়ান মাইনাস পি টু করছি, পি ওয়ান মাইনাস পি টু, পি ওয়ান মানে এ বিন্দুতে চাপ, পি ওয়ান মানে বি বিন্দুতে চাপ, পি ওয়ান কথার অর্থ হচ্ছে বি বিন্দুতে চাপ, আর পি টু কথার অর্থ হলো সি বিন্দুতে চাপ। তাহলে আমরা এই দুটো চাপকে এখন দেখছি কী হচ্ছে, পি ওয়ান মাইনাস পি টু সমান, তাহলে এইচ টু মাইনাস এইচ ওয়ান, এইচ টু এটা ডান দিকে গেলে মাইনাস হবে রো জি। এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ টু যে উচ্চতাটা সেটা কিন্তু এইচ ওয়ানের থেকে অনেক বেশি, অর্থাৎ এটা কিন্তু এটা গ্রেটার দেন জিরো, অর্থাৎ একটা চাপের পার্থক্য থাকবে। তাই চাপের পার্থক্য মানে পি ওয়ান বিন্দুতে, বি বিন্দুতে চাপটা বেশি, সি বিন্দুতে চাপটা কম। এই চাপ সমান করার জন্য বি বিন্দু থেকে তরল সি বিন্দুতে যাবে, তা সি বিন্দুতে যাবে কীভাবে? সি বিন্দুতে যাওয়ার অর্থ হচ্ছে সেখান থেকে তরলটা নিচে চলে আসবে এই পাত্রে, ছোটো পাত্রে, এবং বি বিন্দুর তরল যখনই সি বিন্দুতে যাবে, কিছুটা গেলেই এখানে শূন্যতার সৃষ্টি হবে, তখনই বায়ুর চাপ একে ঠেলে আবার কিন্তু উপরে তুলে দিবে। এইভাবে এই বড় পাত্র থেকে ছোট পাত্রে তরল স্থানান্তরিত হতে থাকবে, যতক্ষণ এই
উচ্চতার পার্থক্য থাকবে দুই তরল তলের, সেই উচ্চতার পার্থক্য থাকার যতক্ষণ থাকবে, যতক্ষণ না দুটো তল একই তলে আসছে ততক্ষণ এই সাইফন ক্রিয়া কিন্তু চলতে থাকবে। আচ্ছা, একই সঙ্গে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, যেটা হলো বায়ুমণ্ডলের চাপ সংক্রান্ত আলোচনা। তাহলে বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলে প্রমাণ চাপ বলতে কী বোঝায়, প্রমাণ বায়ুমণ্ডলে চাপ বলতে, সেটা নিশ্চয়ই তোমরা সংজ্ঞা পড়ে নিয়েছো। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ যে চাপ প্রদান করে সেটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে সেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, চাপের মানটা আমরা নির্ণয় করতে পারবো আমাদের যে চাপের রাশিমালা সেটা দিয়ে। চাপের রাশিমালা আমরা জানি HDG বা HρG। তাহলে সে HρG দিয়ে আমরা চাপের যদি রাশিমালাটা নির্ণয় করি, তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান, বায়ুমণ্ডলীয় চাপ, সেটার মানটা হলো স্ট্যান্ডার্ড যে প্রেসার, স্ট্যান্ডার্ড প্রেসার, এটা স্ট্যান্ডার্ড প্রেসার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমরা সেটা নির্ণয় করব কি দিয়ে, আমরা সেই বায়ুমণ্ডলীয় চাপের মানটা হচ্ছে কত বলছি এইচ, অর্থাৎ 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ, অর্থাৎ উচ্চতা হচ্ছে 76 × রো, পারদের ঘনত্ব 13.59 বা 13.6 ধরছি, এবং অভিকর্ষজ ত্বরণ 45 ডিগ্রি অক্ষাংশে যেটা মান 980.6, 981 বা 980 ধরছি। এত চাপের একক হচ্ছে এটা CGS নিয়েছি সবগুলো, 76 সেন্টিমিটার নিয়েছি, এটা আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউ নিয়েছি, এটা গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার নিয়েছি, এই আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়েছি, আমরা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়েছি, এটা আমরা এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে নিয়েছি 980 981, এটা নিয়েছি গ্রাম পার সেন্টিমিটার কিউ, এটা নিয়েছি আমরা সেন্টিমিটার। সুতরাং এখানে এককটা হবে আমাদের চাপের একক ডাইন, ডাইন পার বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার -2, ডাইন পার বর্গ সেন্টিমিটার। এটার মানটা হয় 1.013 × 10⁶ ডাইন পার বর্গ সেন্টিমিটার, এটা গুণ করলে এরকম পাওয়া যায়, এটা একটু মনে রাখতে হবে, 1.013 × 10⁶ ডাইন পার বর্গ সেন্টিমিটার। এটাকে যদি আমরা পাস্কালে নিয়ে যাই, অর্থাৎ নিউটন পার বর্গ মিটারে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে আমাদের ডাইনকে নিউটন করতে হবে আর নিচে সেন্টিমিটার আছে, তাহলে এটাকে আমাদের 1.013 × 10⁶, উপরে আছে ডাইন, ডাইনকে নিউটন করতে গেলে 10⁻⁵, ডাইনকে নিউটন করতে গেলে 10⁻⁵ হবে, 10⁵ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ নিচে 10⁵ আমরা করতে পারি, এটা নিউটন, নিচে 10⁵ও লিখতে পারি আমরা, উপরে 10⁻⁵ লেখাচ্ছে, নিচে 10⁵ লিখলেও চলবে, একই ব্যাপার, অর্থাৎ এটা না লিখে আমরা সহজে করার জন্য এটা নিচে 10⁵ আমরা লিখছি। এরপরে নিচে আছে বর্গ সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার × সেন্টিমিটার, সেটাকে মিটার করতে গেলে সেটাকে আমাদের কী করতে হবে, সেটা কিন্তু আমাদের মিটার করতে গেলে 10² অর্থাৎ 2 × 10⁴, অর্থাৎ এখানে আমাদের 10⁻⁴ হচ্ছে, ভাগ করছি আমরা, তাহলে এটা বর্গ মিটার, মিটার স্কোয়ার, তাহলে এখানে কত হলো, এটা 10 পাওয়া যাচ্ছে, দুটো গুণ করলে 10 পাওয়া যাচ্ছে, তাহলে 10 × 10⁶ মানে 10⁵ হবে, এটা 1.013 × 10⁵ নিউটন পার বর্গ মিটার, এটাকে লেখা হয় পাস্কাল, 1.013 × 10⁵ পাস্কাল। এখন এই 0.013 এটাকে বাদ দিয়ে অনেক সময় এটাকে বায়ুমণ্ডলের চাপটাকে বার হিসাবে বলা হয়, এক বার হচ্ছে 10⁵ পাস্কাল বা 10⁶ আমরা যদি ধরি ডাইন পার বর্গ সেন্টিমিটার, আর এক টর চাপের অর্থ হলো 1 মিলিমিটার পারস্তম্ভের যা চাপ, এটাকে বের করা যাবে, 1 মিলিমিটারকে সেন্টিমিটার করব আমরা, করে সেটাকে 900
900 আমরা 80 ইনটু আমাদের গুণ করব এইচ রো জি 980 13.6 ইত্যাদি দিয়ে গুণ করব। করে একইভাবে করলে আমাদের এই অ্যাক্টর যে চাপটা সেটা দাঁড়াবে 133.28 পাস্কাল, 133.28 পাস্কাল হবে এটা অ্যাক্টর সমান 133.28 পাস্কাল। অ্যাক্টর সমান 133.28 পাস্কাল।